হ্যালো ফ্রেন্ডস সম্প্রতি এবছর নিউজিল্যান্ডে আয়োজিত হতে চলেছে মহিলাদের বিশ্বকাপ আপনারা দেখছেন ডেইলি ক্রিকেট নিউজ ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি জানাবো কবে থেকে শুরু হচ্ছে এই মহিলাদের বিশ্বকাপ এবং এই বিশ্বকাপের জন্য ভারতের ফুল এ স্কোয়াড তো ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ ভিডিও দেখুন বন্ধুরা চৌঠা মার্চ থেকে শুরু হচ্ছে দু মহিলা বিশ্বকাপ এই বিশ্বকাপের আগে ভারতীয় মহিলা ক্রিকেট টিম নিউজিল্যান্ডের সাথে নয় থেকে চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচটি ওডিআই ম্যাচ খেলবে বন্ধুরা এই বিশ্বকাপের জন্য ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই পনেরো সদস্যের এক দুর্ধর্ষ টিম ঘোষণা করেছে যার ক্যাপ্টেনসি করবে অভিজ্ঞ ক্রিকেটার মিতালি রাজ এবং ভাইস ক্যাপ্টেন হিসেবে নির্বাচন করেছেন হারমানপ্রীত করকে তো এবার দেখে নেব পনেরো সদস্যের এই দুর্ধর্ষ টিমকে বন্ধুরা এই স্কোয়াডে রয়েছেন ক্যাপ্টেন রাজ ভাইস ক্যাপ্টেন হারমানপ্রীত কর স্মৃতি মন্দনা ভর্মা ইয়াস্তিক ভাটিয়া দীপ্তি শর্মা কিপার রিচা ঘোষ সেন রানা ঝুলন গোস্বামী পূজা ভাস্টাকর মেঘনা সিং রেনুকা সিং ঠাকুর তানিয়া ভাটিয়া রাজেশ্বরী গাইকড় এবং পুনাম যাদব বন্ধুরা ভারতীয় মহিলা ক্রিকেট টিম ছয় মার্চ পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলে বিশ্বকাপ যাত্রা শুরু করবে এরপর দশ মার্চ নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে ১২ মার্চ খেলবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ষোলো মার্চ খেলবে ইংল্যান্ডের সঙ্গে উনিশ মার্চ খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে বাইশ মার্চ খেলবে বাংলাদেশের সঙ্গে এবং গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলবে সাউথ আফ্রিকার সঙ্গে সাতাশ মার্চ বন্ধুরা এই মহিলা বিশ্বকাপে মোট একত্রিশটি ম্যাচ খেলা হবে যার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে তিনরা এপ্রিল ক্রিস্টচার্জের এ এম আই স্টেডিয়ামে তো বন্ধুরা কারা হবে এবছর বিশ্বকাপের চ্যাম্পিয়ন আপনার প্রেডিকশন কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ